नमस्कार मन कैमरा त्रैमासिक साहित्य पत्रिका और संस्कृति संसद पक्ष पल्लव विष्णु अपन सकल के एवं राइट चॉइस प्रोडक्शन कर्णधार श्री प्रसेनजीत माइती के धन्यवाद जानाई आजकेर ए मनोज्ञ और हृदयग्राही अनुष्ठान आयोजन करार जन्य। कवि सुबोध सरकारेर कविता आमी फिरोजा एक भारतीय मेये पाठ करबेन कवि प्रीति सुतर। आसुन आज 21 फेब्रुआरी आंतर्जातिक मातृभाषा दिवस এই বিশেষ দিনটি আমাদের কাছে সত্যি বিশেষ আর তাই এই বিশেষ দিনে শুনব কবি সুবোধ সরকারের একটি কবিতা। কবি সুবোধ সরকারের আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত ख्रिस्टान भारत एतगुलो भारतेर माझखाने दाड़िये आमी फिरोजा एकटी भारतीय मेये आपनारा बोलते पारेन आमी कि दोष करेछि। पृथिबी जे कोनो देशेर जे कोनो एकटी मेयेर मतो आमिओ एकजनके भालोबेसेछिलाम। प्रथम जेदिन ओर चोखे चोख पड़ेछिलो आमी जानताम ना ओ के। बिकेलेर कलेज कैम्पासे जे आलो एसे पड़ेछिलो ओर चुले तार कोथाओ लेखा छिलो ना ओर धर्म। हिंदू भारत जैन भारत बौद्ध भारत ख्रिस्टान भारत आपनारा बोलते पारेन दोष करेछी। हाते मोमबाती निये उठे दाड़ालाम आमी जेदिन बोले फेललाम आमी शरियत मानि ना आमी जेदिन बुझिए दिलाम भारतवर्षेर माटीके आमी मा बोले जानी भारतवर्षेर आकाशके आकाश। सेदिन थेके शुरू हलो অত্যাচার। হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি। ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটা হল বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস বিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন। ঠিক ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পূজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা, এই ভাষা আমার ভাত, আমার জুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর, এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে
আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম, ও আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রি কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, ও কোথায় চলে গেল সেটা আজও আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ, আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে আমাকে নিয়ে ফিসফাস, ডাক্তারের কাছে যাই ফিসফাস, কলেজে ঢুকি ফিসফাস, বাজারে যাই ফিসফাস, এমনকি যে হাউসিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। না ওটা ফিসফাস নয়, ওটা লুকোচুরি নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা জ্বলন্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, যদি আকাশের দিকে আপনারা না তাকান, এই ভারতবর্ষে আরো আরো অনেক গুলো গুজরাট তৈরি হবে, হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে।